হ্যালো এভরিওয়ান, আজকে দিদুনের রান্নাঘরে দেখাতে চলেছি চিংড়ি ভাপা কচু পাতা দিয়ে। চটপটি রেসিপিটা দেখে নিন, আর চিংড়িকে কীভাবে অন্যরকমভাবে খাবেন এটা কিন্তু তার একটা দারুণ উপায়। এখানে দেখতেই পাচ্ছেন এক আঁটি কচু পাতা নিয়ে নিয়েছি, আর এই কচু পাতাটাকে ভালো করে কুচো কুচো করে ধুয়ে সেটাকে জলে সেদ্ধ করে নিলাম। অপরদিকে ভেজে রাখা চিংড়িটা, যেটা আমি অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, সেই কড়াতেই অল্প সর্ষের তেল অ্যাড করে তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর সিদ্ধ করে রাখা কচু পাতাটা অ্যাড করে দিতে হবে কড়াইয়ের মধ্যে। তারপর সেটাকে এইভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু চেপে চেপে সেটাকে নাড়িয়ে নিচ্ছি কড়ার মধ্যে, এরকমই আপনারাও করবেন। তারপর তাতে দিয়ে দিলাম এক মুঠো কুড়ানো নারকেল। তারপর সেটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর তারপরে দিতে হবে হাফ চামচ হলুদ, হাফ চামচ শুকনো লঙ্কা, নুন এবং 3-4 চামচ সাদা সর্ষেকে ভালো করে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়ে সেটা অ্যাড করে দিতে হবে। এরপর আবার সেটাকে ভালো করে মিক্স করে নিতে হবে পুরো মিশ্রণটার সাথে। তারপর ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দিন এবং ভালোভাবে নাড়িয়ে নিন। চিংড়িটা অ্যাড করার পর যে সর্ষে যেটা পেস্ট করেছিলাম সেই বাড়িটাতে অল্প জল দিয়ে নাড়িয়ে আবার সেটা অ্যাড করে দিলাম। এরপর এটা চাপা দিয়ে ভাপে 1 মিনিট রেখে দেব, একদম আঁচটাকে লো ফ্লেমে দিয়ে। তারপর ঢাকাটা খুলে নিয়ে তাতে অল্প পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এবার এটাকে পুরোটা নাড়ানাড়ি করে নিতে হবে এবং তাতে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে এটা ভালো করে নাড়িয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। নর্মাল চিংড়ি আলু দিয়ে তরকারি আমরা অনেক সময় খেয়ে থাকি, এবং এই কচু পাতার আটিটা দিয়ে যদি এই রেসিপিটা, চিংড়ির এই রেসিপিটা করতে পারেন, তাহলে আমি বলবো যে এই রেসিপিটা আপনার মুখে লেগে থাকবে। চাটা অবশ্যই ট্রাই করবেন, জানাবেন কেমন লাগলো।